পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র একজন ভক্ত সামনে গিয়েছেন, তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তোর পারিবারিক দেবতা কুল দেবতার নাম কি রে? কেউ বলছে মনসা, কেউ বলছে শিব, কেউ বলছে কালী, কেউ বলছে দুর্গা। তোর কুল দেবতা, তোর গৃহ দেবতার নাম তোর মা এবং বাবা, চলমান গৃহ দেবতা। এদেরকে যদি তুই পূজো করতে পারিস, এদেরকে যদি তুই বরণ করতে পারিস, এরা যদি তৃপ্ত হয়, তবেই কিন্তু তোর জীবনে ইষ্ট তৃপ্ত হবে। পিতামাতা গুরুজন এই করে আমাদের কাছে প্রতিষ্ঠা করলেন, কি অপূর্ব! শুধু মুখে জ্ঞান দিলেন না, বাস্তব আচরণের মধ্যে থেকে তিনি আমাদের কাছে দেখালেন মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস।